আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। করোনা আবহাওয়ায় লকডাউনে যখন কর্মহীন দিনানা দিন খাওয়া অসংখ্য দরিদ্র পরিবার, ঠিক তখনই আগাধানে আরও এক বিপদ, আমফান। লকডাউন ও আমফানের জোড়া প্রভাবে দিশেহারা টাকি পৌরসভা এলাকার ইছামতি নদী তীরবর্তী জালালপুর এলাকার মানুষ। মূলত কৃষিজীবী মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাস টাকির এই এলাকায়। আমফানের প্রভাবে ক্ষতির মুখে কৃষিকাজ, নোনা জল ঢুকে প্লাবিত হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে, তিল পাট সহ বিভিন্ন সবজি। আবার কবে উর্বরতা ফিরে পাবে মাটি তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছেন কৃষিকাজের সঙ্গে যুক্ত বহু পরিবার। আমফানের দিন সন্ধ্যায় ইছামতির জল ঢুকে প্লাবিত হয় জালালপুরের মণ্ডলপাড়া, দাসপাড়া, দফাদারপাড়া। সহায় সম্বলিনভাবে এলাকার কিছু যুবকের সহযোগিতায় স্থানীয় নন্দলাল মন্দির সংলগ্ন বাজারের আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন এই সমস্ত এলাকার প্রায় 200+ পরিবার। আমফানের পর থেকে অসহায় গ্রাস করছে এলাকাবাসীকে। আমফান বিধ্বস্ত হাসনাবাদ, হিনলগঞ্জ বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী সহায়তা পেয়েছেন প্রচুর মানুষ। তবে বঞ্চিত পৌর এলাকার এই অঞ্চল, এলাকার কিছু সহযোগিতার সংগঠন, কিছু সংগঠন এবং পৌরসভার তরফে কিছু সহযোগিতা পৌঁছালেও তা যথেষ্ট নয়। আর তাই এবার নিজেদের এলাকার মানুষের সাহায্যার্থে তাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফেরাতে উদ্যোগী হলো এলাকার কিছু প্রাক্তন ছাত্র। কথায় আছে শেখার কোনো সময় হয় না, সেই অর্থে সারা জীবন সকলেই ছাত্র। তবে ছাত্র বলতে আমরা সাধারণভাবে যে বুঝি সেই অর্থে স্কুল কলেজের গণ্ডির মধ্যেই কেউ এরা আর কে নেই। এরা সকলেই শিক্ষিত, উচ্চশিক্ষিত, বাংলাসহ সারা দেশ এবং বিদেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। টাকি ঐতিহ্যবাহী এই স্কুলের বিভিন্ন পেশায় নিযুক্ত প্রাক্তনীদের অর্থ সহায়তায় মঙ্গলবার জালালপুরের 150+ পরিবারকে জালালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গা থেকে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। জালালপুর ছাড়াও লকডাউন চলাকালীন বিভিন্ন সময় এলাকার ওই অসংখ্য প্রাক্তনীদের পাশে থেকেই টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সংসদ। টাকির কৃতি সন্তানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রাক্তনী সংসদদের সম্পাদক সুজয় ব্যানার্জির কথায়, সাহায্য নয়, এলাকার মানুষের পাশে থাকা এলাকার মানুষ হয়ে তাদের কর্তব্য। সাংস্কৃতিক সম্পাদক প্রণব সরকার জানান, টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে এতগুলি বছর পড়াশোনা করার সুবাদে যে শিক্ষা তারা পেয়েছেন তার এই প্রতিফলন সারা জীবন পড়ছে। বিদ্যালয় জীবন থেকে তারা মানুষের পাশে থাকা সমাজ গঠনমূলক কাজে যে দীক্ষা পেয়েছিলেন এই দুর্দিনে ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে সেটিই কাজে লাগছে। আগামী দিন আরও বেশ কিছু প্রকল্পের কথাও জানান। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।